কি হয়েছে সোনাপি, তুমি জ্ঞান হারালে কি করে আর এভাবে কাঁদছো কেন? তুমি কি হয়েছে চাঁদনি, বলো আমাদের। এ চাঁদনি, কি হয়েছে তোর? বোন আমার, বল আমায়, এভাবে কাঁদছিস কেন তুই? আর তুই অজ্ঞানী বাহুলি কি করে? ওই লোকটাই বা কে ছিল যে তোকে অজ্ঞান অবস্থায় রেখে গেল? বললো রাসেল, ভাই আর ভাবির কথা শুনে বৃষ্টি ওর ভাবিকে ছেড়ে ভয় চালানো কণ্ঠে বলতে লাগলো, ওই লোকটাই সেই লোক ছিল ভাইয়া, যাকে সেদিন আমি গুলি খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলাম, আর উনি বিনিময়ে আমায় থাপ্পড় মেরেছিল। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম চাঁদনি, কিন্তু তুই অজ্ঞান হলে কি করে? আর ওই লোকটাকে আজকে আবার কোথায় পেলি তুই? আজকে ভোরে আমি সমুদ্রের মধ্যে থেকে সূর্য ওঠা দেখবো বলে হোটেল ছেড়ে বাইরে বের হই, আর তখনই আমার নজর পড়ে ওই লোকটার দিকে। ওনাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম উনি কেন আমায় সেদিন থাপ্পড় মেরেছিল তা জিজ্ঞেস করব, কিন্তু একটু পরেই আমি দেখি ওনার পেছনে দুজন লোক ওনাকে সেদিনের মতো শ্যুট করতে চাইছে। এটা দেখা মাত্রই আমি, আমার কি হলো আমি জানি না, দৌড়ে চলে গেলাম ওনাকে বাঁচাতে। যখন ওনাকে বাঁচিয়ে নিয়ে নিচে পড়ে গেলাম, তখন আমি দেখলাম ওই কালো জ্যাকেট পরা লোকটা একটা সন্ত্রাসী। সে পকেট থেকে পিস্তল বের করে ওই লোক দুটোর উপর গুলি করতে লাগলো। এটা দেখে আমি ভয়ে ওনার থেকে পালাতে চাইলে উনি আমায় শক্ত করে তার সাথে চেপে ধরে, এতে করে আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর আমার কিছু মনে নেই ভাইয়া, আমি ওই হুডিওয়ালা লোকটাকে শুধু অন্ধ বোবা আর মাথার তার ছেঁড়া পাগল ভেবেছিলাম, কিন্তু সে এসবের সাথে একজন সন্ত্রাসীও। সন্ত্রাসী না হলে কি তার কাছে পিস্তল থাকে বলো? আমি এখানে আর থাকবো না ভাইয়া, প্লিজ আমায় ঢাকায় ফিরিয়ে নিয়ে চলো, প্লিজ ভাইয়া ঢাকায় চলো। কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়লো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে আর ওর কান্না দেখে রাসেল বলল, তুই কি ওই লোকটার চেহারা দেখেছিস চাঁদনি? আমরা তো সেভাবে খেয়াল করিনি। না ভাইয়া, আমি আজকে ওনার চেহারা দেখতে পারিনি, কারণ উনি হুডিওয়ালা জ্যাকেট পরা ছিল, যে কারণে ওনার মুখটা দেখা যাচ্ছিল না। বৃষ্টির কথা শুনে রাসেল কি যেন চিন্তা করলো, তারপর স্নেহাকে বলল, স্নেহা তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, আমরা আজকে ঢাকা ফিরবো। এখানে আসার পর থেকে কিছু না কিছু ঝামেলা লেগেই আছে, আমি চাই না আমার বোনের কোনো সমস্যা বা ক্ষতি হোক, আমি সব ব্যবস্থা করছি, তুমি চাঁদনিকে নিয়ে রেডি হও। কথাগুলো বলে রাসেল রুম থেকে বেরিয়ে গেল, আর স্নেহা বৃষ্টিকে শান্ত করে দুজন মিলে সব গোছগাছ করতে লাগলো। বেলা 10টার আগেই হোটেল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো রাসেল আর বৃষ্টি আর স্নেহা। হোটেল ছেড়ে বাসার জন্য কিছু দূর যেতেই রাসেল দেখলো কালকে সেই ছেলে দুজন যারা বৃষ্টি আর স্নেহার সাথে অসভ্যতা করেছিল, তাদের হাত পা ভাঙা, নাক দিয়ে রক্ত পড়ে শুকিয়ে গেছে, সারা শরীরে অসংখ্য মারের দাগ, আর চোখগুলো ফুলে আলু হয়ে আছে। এমন অবস্থায় পুলিশ ওদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। রাসেল বৃষ্টি আর স্নেহা ওদের এই অবস্থা দেখে কিছুটা অবাক হলো, মনে মনে খুশি হলো শয়তানগুলোর বিচার হয়েছে ভেবে। তারপর ওরা বাসে করে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। বেলা 11:30 শাবানোর বডিগার্ডদের নিয়ে বৃষ্টিরা যে হোটেলে উঠেছিল সেটাতে গিয়ে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, ইয়েস মে আই হেল্প ইউ স্যার? এর জি করে বলুন তো, মিস্টার রাসেল ও তার ওয়াইফ স্নেহা আর বোন চাঁদনি ওনারা কত নম্বর রুমে আছে? ওয়েট স্যার, চেক করে বলছি স্যার, ওনারা তো আজ সকাল 10টায় হোটেল ছেড়ে চলে গিয়েছে। ওয়েট, বৃষ্টি চলে গেল আর আমাকে একবার জানাবারও প্রয়োজন মনে করলো না, কাজটা তুমি ভালো করলে না বৃষ্টি। তারপর শ্রাবণ হোটেল থেকে বেরিয়ে বডিগার্ড নিয়ে সোজা চলে গেল পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে ডাইরেক্ট ভিতরে গিয়ে চেয়ার টেনে ইন্সপেক্টরের সামনে বসে পড়ল। শ্রাবণকে দেখে ইন্সপেক্টর দাঁড়িয়ে গিয়ে বলল, স্যার আপনি এখানে, কি সৌভাগ্য আমার, কোনো সমস্যা হয়েছে কি স্যার? বলুন কি খাবেন, চা না কফি? ইন্সপেক্টর কথার উত্তর না দিয়ে হাতের ইশারায় বসতে বলল। শ্রাবণ রাগী গলায় বলল, আবার ম্যানেজার তন্ময়ের খুনিকে কি শনাক্ত করতে পেরেছেন ইন্সপেক্টর? শ্রাবণের প্রশ্ন শুনে ইন্সপেক্টর বলল, স্যার বডি পোস্টমর্টেম করা হয়েছে কিন্তু কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি, যেটাতে করে খুনিকে চিনতে পারা যায়। বডির শরীরে জাস্ট কয়েকটা আঘাতের চিহ্ন ছিল, সেটাও বডির মুখে, হয়তো তাকে ঘুষি মারা হয়েছিল খুন করার আগে, আর মাথায় একটা গুলি করা হয়েছে, তবে গুলিটা পাওয়া যায়নি, হয়তো এপার ওপার হয়ে বেরিয়ে গেছে।
গম্ভীর গলায় বলল শ্রাবণ, মুখের ঘুষিটা আমি মেরেছিলাম, ওই দাগগুলো বাদ দিয়ে আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্যার আপনি মেরেছিলেন, তার মানে কি খুনটা আপনি করেছেন? এতটুকু বলতেই শ্রাবণ রাগী গলায় ধমক দিয়ে বলল, আমি খুন করলে কি এখানে আপনার সাথে আমি খোশ গল্প করতে এসেছি? হ্যাঁ, আমি বলেছি যে তন্ময়কে ঘুষিটা আমি মেরেছিলাম, কিন্তু খুনটা আমি করেছি এটা কি বলেছি আমি? তন্ময় একটা বড় টোপ ছিল আমাকে ফাঁদে ফেলে খুন করার জন্য, কিন্তু সেটা পারেনি বলেই ওরা তন্ময়কে মেরে দিয়েছে। কি বলছেন স্যার, আপনাকে খুন করতে চাই এমন কেউ আছে? কক্সবাজার আসার পর স্যারের উপর দুবার অ্যাটাক হয়েছে পেছন থেকে, বলল একজন বডিগার্ড। বডিগার্ডদের কথা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে বলল, স্যার কে সে যে আপনার মতো মানুষের সাথে শত্রুতা করার সাহস দেখায় আর আপনাকে খুন করতে চাই? ইন্সপেক্টরের কথা শুনে শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে বলে, সেটা খুঁজে বের করা পুলিশের দায়িত্ব, আর আমার সেই শত্রুকে পেলে তাকে আইনি সাজা না দিয়ে আমার হাতে তুলে দেবেন, তাকে আমি নিজের হাতে সাথে দিয়ে বুঝিয়ে দেবো শ্রাবণের সাথে শত্রুতা করার ফল কত ভয়াবহ হতে পারে। শ্রাবণের কথা শুনে ইন্সপেক্টর ভয়ে চুপ করে রইল, তারপর কিছু সময় পর বলল, ইয়েস স্যার তাই হবে, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার শত্রুকে খুঁজে বের করার। আমি আজকে ঢাকায় ফিরব, যাওয়ার আগে তন্ময় লাশটা নিয়ে যেতে চাই, আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা করুন। কথাগুলো বলে এক বান্ডির টাকা ইন্সপেক্টরের সামনে ছুঁড়ে দিল শ্রাবণ, তারপর হর্ন নিয়ে বেরিয়ে গেল দুজন বডিগার্ডকে রেখে তন্ময়ের লাশ নিয়ে যাওয়ার জন্য। শ্রাবণ চলে যেতে ইন্সপেক্টর নিজের কপালের বিন্দু বিন্দু ঘামগুলো রুমাল দিয়ে মুছে নিল, আর সামনে রাখা গ্লাসের পানিটুকু এক চুমুকে শেষ করল, যেন এতক্ষণ ধরে ও কোনো ক্ষুধার্ত বাঘের সামনে ছিল। বিকেলে তন্ময়ের ফ্যামিলিকে সব জানিয়ে তাদের নিয়ে আর তন্ময়ের লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটে করে রওনা হলো শ্রাবণ। তারপর ঢাকায় পৌঁছে রাত 10টায় নিজের সাথে থেকে তন্ময়ের জানাজার সকল ব্যবস্থা করলো শ্রাবণ। তন্ময়কে কবর দেওয়া হয়ে গেলে শ্রাবণ তন্ময়ের ফ্যামিলির হাতে 10 লাখ টাকা দিয়ে খুনিকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আশ্বাস দিল। পরের দিন সকালে কক্সবাজার থেকে ঢাকা ফিরল বৃষ্টি, রাসেল আর স্নেহা। বাসায় ফিরে কোনো মতে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল বৃষ্টি। অনেকটা পথ জার্নি করার ফলে শরীরটা বেশ ক্লান্ত লাগছে বৃষ্টির, শোয়ার সাথে সাথে বৃষ্টি তলিয়ে গেলেও ঘুমিয়ে রাজ্যে। প্রায় 2 ঘন্টা পর স্নেহার ডাকে ঘুম ভাঙল বৃষ্টির। চাঁদনি, এই চাঁদনি, আপনি জলদি ওঠো আর হাত মুখ ধুয়ে নাস্তা করবে এসো, তুমি তো সেই কালকে থেকে না খাওয়া অবস্থায় আছো। স্নেহার কথায় আর মোড়া ভেঙে উঠে বসলো বৃষ্টি, তারপর বলল, ও ভাবি তুমি জানো আমার কত ক্ষুধা লেগেছে, ঘুমিয়ে পড়েছিলাম বলে বুঝতে পারিনি, তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি। শোনা বনো, আমার জলদি আসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। আর বৃষ্টি ফ্রেশ হয়ে যাওয়ায় আগেই নিজের ফোনটা হাতে নিল, সেই কাল থেকে ফোনটা বন্ধ করা রয়েছে। বৃষ্টি ফোন অন করতে ক্রিং ক্রিং শব্দে ফোনটা বেজে উঠল। বৃষ্টির ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো সে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। এটা দেখেই বৃষ্টি বিরক্ত নিয়ে ফোনটা কেটে দিল, সাথে সাথে আবারও কল আসলো। বৃষ্টি এবার কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। তারপর বৃষ্টি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে আসতে। একটু পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বৃষ্টি দেখল ওর ফোন বাজছে। বৃষ্টি বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করল। হ্যালো, কে বলছেন? কেউ কথা বলছে না, শুধু রাগে ফোঁসফোঁস শব্দ শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, আরে কে বলছেন বলবেন তো নাকি, ফালতু সব এমনি ফোন করে বিরক্ত করার জন্য, এরা নাম্বার যে কি করে পায় তা আল্লাহ হয় জানেন, ধুর। বৃষ্টি, তোমার সাহস হয় কি করে শ্রাবণের ফোনটা কেটে দেওয়ার, শ্রাবণকে ফালতু বলার? হ্যাঁ, এখন অবধি তুমি আমার আসল রূপ দেখোনি বৃষ্টি, তুমি জানো না তুমি কার ভালোবাসার ফাঁদে পা দিয়েছ, কার মনে ভালোবাসার আগুন জ্বালিয়েছ। আমার এই ভালোবাসার আগুনেই পুরো ছাই হবে তুমি, ভেবনে অন্য সবার ভালোবাসার মতো এই শ্রাবণের ভালোবাসাটাও স্বাভাবিক। এই শ্রাবণের ভালোবাসা তোমার জন্য অনেক বিপজ্জনক হবে, কারণ এই শ্রাবণ হলো তোমার ডেঞ্জারাস লাভার। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।